হাদিস আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা বলে দেব সেটা কি আমি পাপী অধম দয়া তোমার দুনিয়ায় তোমার কাছে ও মাই গড সানি দেওনে চা আমি গোসরে দেখো নে কোনে কোনে দি কোনে কোনে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে
তোমার নাম পাইলে মরশের কারনুয়ারে যাইব মহল্লার মহল্লা বানাইয়া বুকে ধরে রাখিব দেখা না দিলে বন্ধু কথা কয়ো না এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আলাইহি তাওয়াক্কালতু আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি ভরসা করেছি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম তিনি মহান আরশের রব এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার একজন স্বামী তার স্ত্রীর মন থেকে তখনই উঠে যায় যখন ওই স্বামী তার স্ত্রীর সাথে তুইতুকারি করে কথা বলে খারাপ আচরণ করে মা বাবা তুলে গালিগালাজ করে মনে রাখবেন একটা মেয়ে সব সহ্য করতে পারে কিন্তু যখন তার মা বাবা তুলে আপনি গালিগালাজ করবেন রাগ করে আমি নিজের ক্ষতি ছাড়া অন্যের ক্ষতি কোনোদিনও করি না সবাইকে আমার আপন ভাবি কিন্তু আজও আমি কারো আপন হতে আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও যে আল্লি শাকুরা আপনি আমার শুকর গুজার বানান ও যে আল্লি ফি আইনি সাগিরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান অফি আইনি নাসি কাবির আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান ঘুমাইবার আগে আজকে রাত্রে সুস্থ বিবেকে এক মিনিট ভাই বেলেটা বান্দা গুনাহ করিল না নিজেরে নষ্ট করো না নিজেরে বরবাদ করো না সময় আর মিলবে না হায়াত আর মিলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল